মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ মাদ্রাসা শিক্ষক এবং কর্মচারীদের জন্য দারুণ সুখবর জানা গেল। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। সুখবরটি জানা গেল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর অর্থ শাখা থেকে। এখানে বলা হচ্ছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মাদ্রাসা শিক্ষক কর্মচারীগণের আগস্ট 2024 মাসের বেতন ভাতাদির সরকারি অংশের চারটি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী রূপালী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড স্থানীয় কার্যালয়ে 1/9/2024 খ্রিস্টাব্দ তারিখে হস্তান্তর করা হয়েছে। হস্তান্তরে স্মারক নম্বর দেয়া হয়েছে, আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। শিক্ষক কর্মচারীগণ আগামী 3/9/2024 খ্রিস্টাব্দ তারিখের পর সংশ্লিষ্ট ব্যাংক হতে আগস্ট 2024 মাসের বেতন ভাতাদি সরকারি অংশ উত্তোলন করতে পারবেন। চিঠিটি জারি করেছেন মোহাম্মদ আবুল বাশার, উপপরিচালক অর্থ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।